সকলকে খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা। আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সিনিয়র বড় ভাই অনুপ রায় এবং নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট থেকে আমাদেরই বড় ভাই দশম ব্যাচের শিক্ষার্থী শিবশঙ্কর মণ্ডল দাদার আগমনে খুলনা আর্ট একাডেমির 12তম ব্যাচের শিক্ষার্থীরা ছোট্ট একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের মধ্য থেকে আমাদের শিক্ষার্থী বন্ধু স্বর্ণা মিস্ত্রি এখন সকলের উদ্দেশ্যে গান পরিবেশন করবেন। নমস্কার, গান করছি চারুকলা বিষয়ক একটি গান। গানটি লিখেছেন আমার শিল্পগুরু চিত্রশিল্পী মিলন বিশ্বাস স্যার এবং গানটি সুর করেছেন পরমাঠালি। গানটি গাইছি সবাই আমার জন্য শুভকামনা। সকলকে নমস্কার, আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস। আজকে আমাদের দুজন শিক্ষার্থী, একজন হয়েছে এখানে ষষ্ঠ ব্যাচের এবং আমার ডান পাশে রয়েছে দশম ব্যাচের শিক্ষার্থী। তো এই দুজনের আগমনে আজকে 12তম ব্যাচের শিক্ষার্থীরা বললো দাদারা দুজন আসছে, তা আমরা একটু সাংস্কৃতিক অনুষ্ঠান করি। তো এখানে যে আজকে আমাদের স্বর্ণা মিস্ত্রি যে গানটি গিয়েছে তার জন্য আমাদের অনুপ এর কাছে জানতে চাইবো যে অনুপ গানটা কেমন করেছে। আসলে হঠাৎ করে গানটা উপস্থাপন বা পরিবেশন করছে খুব ভালো লাগলো। স্যার লেখা গান মানে সুরের সৌন্দর্যটা বেশ একটু অন্য গান থেকে একটু আলাদা, সেক্ষেত্রে খুব ভালো লাগলো গানটা সুন্দর। আমরা শিবশঙ্করের কাছেও জানতে চাইব, শিবশঙ্কর বলবে যে গানটা কেমন গিয়েছে স্বর্ণা, বা গানটার কথা কেমন লেগেছে। আপনার লেখা গান তো খুবই অসাধারণ আর খুব সুন্দর গিয়েছে স্যার। মানে খুশি করার জন্য অসাধারণ করছো না তুমি, এমনি তুমি চারুকলা পড়ো তার জন্য চারুকলার সাথে জলের গান কিন্তু আসলে চারুকলার কি আমি বুঝি না, ওর ভিতরে কিছু চারুকলার কোনো কথাই নাই। মানে একটাই গান ভালো লাগে, ওই যে একজন ছবি আঁকে বসে বসে এক মোনা সেই ছবিটি নষ্ট করলো কোন জনা, ওই গানটা ছাড়া আমার চারুকলার কোনো গান আমার পছন্দ হয় না। মানে যে এটা যদি কোনো বিজ্ঞ গীতিকার দেখে থাকে বা কেউ দেখে তাতে আসলে আমার মনের কথা আমার কাছে ভালো লাগে না, কিন্তু চারুকলার এখানে প্রত্যেকটা কথাই হচ্ছে চারুকলার রিলেটেড।
মানে আমি 3-4 গান আমি এ পর্যন্ত লেখার চেষ্টা করছি। চারু শিল্পীদের যে মনের কথাগুলো, যে সমাজে চারু শিল্পীদের কোনো মূল্যায়ন করে না, বা চারু শিল্পীদের যে ধারা অনেক কিছু নিত্য নতুন যেটা প্রকাশ করে, যেটা সৃষ্টি হয়, সেখান থেকে চারুকলার শিল্পীদের যে অবদান থাকে, যেমন একটি আমার আরেকটা গানে যে লেখা আছে যে ওই একজন কবি হাজার বছর বসে, হাজার মাস বসে, শতদিন চেষ্টা করে একটা বই লিখলেও সেই বইটা প্রকাশ হয় না। সেই বইটা প্রকাশ করার জন্য একজন চারুশিল্পীর জন্য ধর্ণা ধরতে হয়, চারুশিল্পীর জন্য অপেক্ষা করে বসতে হয়, কখন একটা পোচ্ছ দেখে দেবে, তারপরে সেই পোচ্ছটা ওই বইতে দিবে। তার মানে এখানে চারুশিল্পীদের মূল্যায়নটা তখনই পড়ে যে যখন সৃষ্টির প্রকাশ করে। তাই আমি বলবো যে চারুশিল্পীদের অবমূল্যায়ন করলে সে আসলে ভুল করবে, সে জগতে যেখানে সৃষ্টি হয় সেই সৃষ্টির স্থানে সে পৌঁছাতে পারেনি, তার জন্য সে জানে না চারুশিল্পীদের মূল্যায়নটা সে করতে জানে না, বা সে জানে না চারুশিল্পীরা কী কী করতে পারে। তাই বলবো যে চারুশিল্পী ছাড়া কোন কাজটা হয় সেটা একটু গবেষণা করে দেখতে হবে। আপনার যদি একটা সিরামিক্সের পাত্র তৈরি করতে হয়, সেখানেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরামিক সাবজেক্টে যেখান থেকে পড়ে বেরোচ্ছে, সেখান থেকে শিল্পীরা গিয়ে সেই সিরামিক সাবজেক্টের সেই বিষয়টা, সিরামিক্সের যে প্লেট থালা যেসবগুলো আমরা ব্যবহার করি, সেসবগুলো ওই চারুশিল্পীর আওতাভুক্তই সেখান থেকে প্রকাশ হয়, তারপরে সেটি মার্কেটজাত হয়। যাই হোক, কথা বললে এ 2-1 ঘন্টা 5 দিন বললেও হয়তো শেষ হবে না। তাই বলবো যে অনুপ এবং শিবশঙ্কর যে নবীনকে আশীর্বাদ করছে, এবং আমি আমার অন্তরন্তর স্থল থেকে আমি স্বর্ণাকে আশীর্বাদ করি। স্বর্ণা একটা গুণ আছে, হয়তো বা সে বয়সে বা তার অনেক ছোট মনে হয় যে মনে হয় যে ক্লাস 6-7 পড়ছে, কিন্তু ইতিমধ্যে ইন্টার পাস করে যে এখানে এসেছে সে ছোট্ট স্বর্ণা, যাকে আমাদের বাংলাদেশের শিল্পগুরু, এখন আমার যাকে শিল্পগুরু হিসেবে যাদের যাকে স্মরণ করি, রফিকুল নবী স্যার মাঝে খুলনায় এসে স্বর্ণাকে বলেছে মা লক্ষ্মী, এবং তার পড়ালেখার অবস্থান শুনে সে অবাক হয়ে গেছে, স্বর্ণার দিকে বারবার তাকাচ্ছে, তুমি সত্যি ইন্টার পাস করেছো? হ্যাঁ, মানে এই যে কথাটা, তা স্বর্ণাকে আমি বলবো, স্বর্ণা তুমি কখনো কারো কোনো কথায় কোনো কষ্ট পাবে না, কখনো রাগ ধরার দরকার নাই, তুমি তোমার জায়গা থেকে তুমি সবসময় চেষ্টা চালাবা, তোমার চেষ্টায় তোমার লক্ষ্যে পৌঁছে যাও, আমি তোমাকে যেতে থাকো না কেন, যদি আমার পক্ষ থেকে কখনো কোনো উপকার করার মতো কোনো সুযোগ আসে, আমি তোমাকে সার্বক্ষণিক সময় তোমাকে আমি হেল্প করার চেষ্টা করব, তোমার এই সঙ্গীত সাধনায় তুমি অনেক বড় হও, এমনটা প্রত্যাশা রাখি। আজকে আমি এই ভিডিওটা তুমি শেষ করছি, নমস্কার। হ্যাঁ, প্যান্টটা এখন ছাড়ো, প্যান্টটা ছেড়ে কৌশিক।